প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শীত চলে এসেছে, যখন তখন পিঠা খেতে ইচ্ছে করবেই। যদি ইনস্ট্যান্টভাবে চিতই পিঠা বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর সাথে যদি হয় ধনিয়ার পাতা ভর্তা, খেজুর গুড়ের রস, তাহলে তো কথাই নেই। আমার খেজুরের গুড়ের রস দিয়ে এই চিতই পিঠা খেতে ভীষণ ভালো লাগে। ইনস্ট্যান্টভাবে কী করে ঝটপট নরম তুলতুলে মজার চিতই পিঠা বাসায় তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা কী করে খুব নরম এবং ফুলকো করে তৈরি করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করবেন, তাহলে যে কেউ খুব সুন্দর চিতই পিঠা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চাল এবং আতপ চাল মিলিয়ে দিতে পারেন। তারপর পানি দিয়ে 3 থেকে 4 বারের মতো খুব ভালো করে চালগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার পর্যাপ্ত পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যত বেশি ভেজানো হবে ততই পিঠা ভালো হবে। চালটা ভিজতে ভিজতে আমরা ভর্তা রেডি করে নিই। এখানে আমি ধনিয়ার পাতা নিয়েছি। ধনিয়ার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 1টা আস্ত রসুন খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 10 থেকে 12টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর আপনারা যদি ঝাল কম বেশি করতে চান তাহলে মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে পাতা থেকে। যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি শিলপাটায় বেটে নেব। আপনার চাইলে ব্লেন্ডারেও কিন্তু বেটে নিতে পারেন। এবার বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতেও ভীষণ মজার। এবার আমি গুড় দিয়ে একটা রস তৈরি করব। সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি পানি, আর 2 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টাকে আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আপনার চাইলে আরেকটু ঘন করতে পারেন, তবে এভাবে রাখলে অনেকটা রসের মতো হয়। এবার আমি চালটাকে খুব ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে আমি এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না। আর এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাত, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু আপনারা বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডার। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। 2 কাপ চালের সাথে 1/2 কাপ ভাত এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও করিনি, আবার অনেক বেশি পাতলাও করিনি। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটা হয়েছে। তারপর আমি একটা পিঠা ভেজে নেওয়ার জন্য এরকম একটা প্যান নিয়েছি, মানে হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ি। আপনারা চাইলে লোহার কড়াইয়ে অথবা চিতপিঠার বানানোর যে প্যানগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন। তারপর প্যানটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে পরিমাণ মতো পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের মতো। চুলাটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, অনেক বেশি হাইও করা যাবে না, আবার অনেক বেশি লো করা যাবে না। আর প্রথম পিঠা এমনটা হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপরের পিঠাগুলো আরও ভালো হবে, অনেক নরম হয়েছে। আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর ভাত দেওয়ার কারণে এবং বেকিং পাউডার দেওয়ার কারণে প্রত্যেকটা পিঠা অনেক ফুলকো এবং অনেক নরম হবে। আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ব্যাটারটা কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে তারপর 2 থেকে 3 দিনের মতো এটা বের করে এই পিঠা বানাতে পারবেন। তবে বানানোর আগে 1/2 ঘন্টা বের করে রাখবেন, তাহলেই হবে। দেখলেন তো কত ঝটপট, কত মজার পিঠা রেডি হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর ভেতরে কিন্তু কাঁচাও নেই। আর আমার এই রেসিপি হুবহু ফলো করলে আপনারা যে কেউ খুব সুন্দর ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।